আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আজ পবিত্র রমজান মাসের পরে এবং ঈদের পরে আমি তোমাদের সাথে আজকে একটি সেশন নিয়ে আলোচনা করছি। ইতোমধ্যেই তোমরা আশা করি যে ক্লাসের জন্য মনোযোগী হয়েছ এবং তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য তোমরা প্রস্তুতি নিয়েছ। সেই সাথে আজকের এই ক্লাসটির মাধ্যমে তোমাদের জন্য নতুন একটি সেশন আমি পরিচালনা করতে চাচ্ছি। আজকের সেশনের মাধ্যমে তোমরা জানতে পারবে কি করে তোমরা নিজেদের জন্য নিজেরাই নির্দেশিকা বা গাইডলাইন তৈরি করতে পারবে। গত 6-7টি সেশনে আমাদের অনেক নতুন অভিজ্ঞতা হয়েছে এবং অভিজ্ঞতার মধ্যে দিয়ে নতুন অনেক কিছু জানতে পেরেছ তোমরা সবাই। এখন তোমরা বলতেই পারো যে সঠিক নিয়ম আর পদ্ধতি জানা থাকলে শুধু তথ্যের মাধ্যমে অনেক সমস্যার সমাধান করা সম্ভব। আমরা গত 6-7টি সেশনে জানতে পেরেছি কি করে তথ্য পেতে হয় এবং তথ্যকে ব্যবহার করতে হয় এবং তথ্য ব্যবহারের মাধ্যমে আমরা কিভাবে নিজেদের সমস্যাকে সমাধান করতে পারি এবং কিভাবে সঠিক নিয়মে আমরা তথ্যগুলোকে কাজে লাগাতে পারি এবং সমস্যার সমাধান করতে পারি। যখন সবাই মিলে কোনো কাজ করা হয় এবং কাজটি করার মাধ্যমে অনেক আনন্দ লাভ হয়, অভিজ্ঞতা অর্জন করতে গিয়ে আমরা জেনেছি অনেক নতুন কিছু এবং আশা করছি যে সবাই এই অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারবে। তোমাদের কী কী অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতা তোমাদের জীবনে কাজে লাগাতে পারবে এবং এটি হবে তোমাদের নিজেদের জন্য একটি নিজেদের তৈরি একটি গাইডলাইন। এক্ষেত্রে তোমাদের দু একজন দায়িত্ব নেবে যে সবার মতামতগুলো বোর্ড, ফ্লিপচার্ট বা একটি কাগজে লিখতে। আলোচনা সুবিধার জন্য কিছু উদাহরণ দেওয়া হলো এখানে। তোমাদের যে মতামতগুলো, যে আমরা সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে কী কী কাজ করতে পারি সেইগুলো সম্পর্কে মতামত দেওয়ার জন্য তোমরা বোর্ড ব্যবহার করতে পারো, ফ্লিপচার্ট ব্যবহার করতে পারো বা কাগজ লিখতে পারো। এখানে একটি সারণী দেওয়া আছে তোমাদের কী কী অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতাগুলো তোমরা এই সারণী থেকে দেখতে পারবে। যেমন উপযুক্ত উৎস কী হতে পারে সেটি বুঝতে অনেক সময় ব্যয় হয়ে গিয়েছে, এটিকে কাজে লাগানোর জন্য আমরা কী করতে পারি শিক্ষক বা বড় ভাই বোন বা আত্মীয় স্বজন কাছে জিজ্ঞেস করে জেনে নেবে যে উপযুক্ত উৎস কী হতে পারে। তারপর হচ্ছে এমন কিছু বিষয়বস্তু নির্ধারণ করবে যেটি সম্পর্কে যথেষ্ট তথ্য একাধিক মাধ্যমে আছে, একটিতে না পেলে অন্য কারো মাধ্যমে যেন খুঁজতে পারে। সবচেয়ে বেশি যে সমস্যাটি তোমাদেরকে ফেস করতে হয়েছে, তোমরা যখন অভিজ্ঞতা লাভ করতে গিয়েছ তখন তোমরা তথ্যের যে উৎস সেইটা ঠিকভাবে বুঝতে পারোনি, সেই জন্য তোমাদের সময় অনেক ব্যয় হয়েছে এবং কী করে তোমরা কম সময়ে তথ্য পেতে পারো সেটা পরবর্তী তোমাদেরকে নির্ধারণ করতে হবে। বিষয়বস্তু নির্ধারণ করে তারপর তোমাদেরকে এগিয়ে যেতে হবে যাতে করে তোমরা একাধিক তথ্যের উৎস পেতে পারো এবং একটি ব্যবহার না করা গেলে আরেকটি ব্যবহার করা যায়, এরকম একটি ব্যবস্থা যেন থাকে সেটি লক্ষ্য রাখতে হবে। ইন্টারনেট থেকে তথ্য খুঁজতে গিয়ে ভুল তথ্য নিয়ে ফেলেছ, এইটা ব্যাপার হচ্ছে একটি ওয়েবসাইট থেকে তথ্য নিয়ে আবার আরও কয়েকটি ওয়েবসাইটের সাথে মিলিয়ে নিতে হবে যে ওয়েবসাইটটি একই তথ্য দিচ্ছে কিনা। আবার দেখতে হবে যে যে ওয়েবসাইটটিকে তোমরা তথ্যটি নিয়েছ সেটি আগের তথ্য কিনা, অর্থাৎ এটাকে আপডেট করা হয়েছে কিনা। তথ্যটি যদি মনে করো যে তুমি খুঁজতে যাচ্ছ 2023 সালে, এমন দেখা গেলো যে তথ্যটি খুঁজতে পেয়েছ সেটা 2021-এর, তাহলে কিন্তু হলো না। দিনের পর দিন তথ্য কিন্তু আপডেট হচ্ছে, অর্থাৎ তথ্য নতুন হচ্ছে, সেই নতুন তথ্যগুলো আমাদের প্রয়োজন হচ্ছে। সবার আগে সরকারি ওয়েবসাইট বা যে ব্যক্তি বা প্রতিষ্ঠান বা দেশ সম্পর্কে জানতে চাচ্ছি সেই প্রতিষ্ঠান ব্যক্তি ও দেশের ওয়েবসাইট দেখব, অর্থাৎ তোমাদেরকে যেটা করতে হবে তোমাদেরকে সরকারি ওয়েবসাইটে যেতে হবে। কোনো ব্যক্তি সম্পর্কে জানতে চাইলে বা কোনো প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চাইলে বা দেশ সম্পর্কে জানতে চাচ্ছ সেই ব্যক্তি ও দেশের ওয়েবসাইট দেখতে হবে। যে ওয়েবসাইট থেকে তথ্য নিচ্ছি সেই ওয়েবসাইটটি ওই নির্দিষ্ট বিষয়ের উপর তথ্য দেয় কি না, নাকি এক এক সময় এক এক রকম তথ্য দেয় এবং কিছু তথ্য একটু বাড়িয়ে ফুলিয়ে ফাপিয়ে বেশি আকর্ষণীয় করার চেষ্টা করে, তা যাচাই করতে হবে। যেই ধরনের যেই ওয়েবসাইটটি অকার্যকর তথ্য দেয়, যেই ওয়েবসাইটটি বেশি বেশি তথ্য দেয় তবে এটাকে আকর্ষণীয় করার একটা
ফুলিয়ে ফাপিয়ে বেশি আকর্ষণীয় করার চেষ্টা করে, সেটা প্রয়োজন হবে না। আমাদেরকে যেটা চিন্তা করতে হবে, যেটা আমরা সঠিক তথ্যটি পাই। আমরা শ্রেণীকক্ষে আলোচনার মাধ্যমে ইতিমধ্যে ভুল সংশোধন উপায় বের করে ফেলেছি, আবার আমরা তথ্য যাচাই এবং দায়িত্বশীল ব্যবহার নিয়ে সবাই মিলে একটি পোস্টার তৈরি করব। প্রথমে আমরা তোমরা একটি সারণী নিয়ে আলোচনা করেছ, আলোচনাটি 1.5 তোমরা একটি সারণী দেখেছ, সেইটার উপরে ভিত্তি করে তোমরা একটি পোস্টার তৈরি করবে। কী পোস্টার তৈরি করবে সেটা একটু দেখে নাও। তথ্য সংগ্রহের সময় যা করা উচিত এবং যা করা উচিত নয়, তথ্য ব্যবহার করার সময় যা করা উচিত এবং যা উচিত নয়। তারপর হচ্ছে মনে রাখবে, এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যা জানলাম তা এই পোস্টারে লিখব, কোথাও থেকে পড়ে মুখস্থ করে পোস্টারটি তৈরি করব না। এটা হবে একান্তই একেবারে ব্যবহারিক একটা বিষয়, যে আমরা যে অভিজ্ঞতা অর্জন করছি অভিজ্ঞতা থেকে আমরা লিখব, কোনো কিছু থেকে মুখস্থ করে বা পড়ে আমরা তথ্য লিখব না পোস্টারে। আমাদের শিক্ষককে আমরা অনুরোধ করতে পারি, তিনি যেন অন্যান্য বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে আমাদের পোস্টারটি শেয়ার করেন এবং অন্যান্য বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের তৈরি পোস্টারও আমাদের দেখার জন্য সংগ্রহ করেন। তাহলে অনেক অর্জিত অভিজ্ঞতা মিলে আমাদের আরও দারুণ দারুণ ব্যাপার জানা হবে। তো এই সেশনে, এই সেশনটির মাধ্যমে আমাদের শিক্ষণ অভিজ্ঞতা একের সমস্যা দেখে না পাই ভয়, সবাই মিলে করি যায়। এই চ্যাপ্টারটি আজকের মতো এখানে শেষ হলো। এখানে অভিজ্ঞতার মাধ্যমে এটি শেষ হলো এবং এখানে যেটা করতে পারে তোমাদের শিক্ষক, তোমাদেরকে যে সহযোগিতা করতে পারেন সেটা আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তাহলে চলো আমরা দেখে নিই যে তোমাদের শিক্ষক তোমাদের জন্য কি করতে পারেন। তোমাদের শিক্ষক তোমাদের জন্য যেটা করতে পারেন এই আজকের সেশনের জন্য, সেটা হচ্ছে 60টি সেশন অর্জিত অভিজ্ঞতা অনুযায়ী তাদের ভবিষ্যৎ করণীয় নির্ধারণ করবে এবং শ্রেণীকক্ষে যে উদাহরণগুলো দেওয়া হয়েছে সে ব্যাপারে তিনি আলোচনা করবেন এবং তোমাদের কাছ থেকে তথ্যগুলো নেবেন। তথ্যগুলো নিয়ে যদি কোনো ভুল থাকে তাহলে তিনি সেটি সমাধান, তোমাদের যদি কোনো ভুল থাকে তাহলে তিনি সংশোধন করে দেবেন। তথ্য অনুসন্ধানের জন্য কার্যকরী উপায় কী সে ব্যাপারে তিনি আলোচনা করবেন। কোন কোন তথ্যের উৎসের জন্য তথ্য সহজে বিশ্বাস করা যাবে না সেটি তিনি বলবেন। তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য কী কী করণীয় তিনি তার নির্ধারণ করবেন। কোন তথ্য অন্যের সাথে শেয়ার করার আগে কী কী বিষয় বিবেচনা করা উচিত সেটা বলবেন। তথ্য শেয়ার করার ক্ষেত্রে উৎসগুলো উল্লেখ কেন প্রয়োজন সেটা বলবেন। অন্যের দেওয়া একটি তথ্য শেয়ার করতে কার অনুমতি কেন প্রয়োজন সেটা বলবেন। এবং এভাবেই তিনি সহযোগিতার মাধ্যমে এবং সার্বিক সহযোগিতার মাধ্যমে তোমরা শিক্ষার্থী যারা আছো তারা তোমাদের জন্য নির্দেশনা তৈরি করে ফেলতে পারবে। এটা হতে পারে কোনো একটা চার্টের মাধ্যমে কিংবা কোনো একটা ফ্লিপ চার্টে অথবা কোনো পোস্টার কাগজে লিখে রেখে এটা করা যেতে পারে। তালিকাটি হতে পারে এরকম, যে তথ্য অনুসন্ধানের ক্ষেত্রে ওই তথ্যের সাথে সবচেয়ে বেশি সম্পর্কিত উৎস থেকে সবার আগে তথ্য নিতে হবে। একটি তথ্য পাওয়ার পর সেটি সঠিক কিনা যাচাই করতে আরও কয়েকটি উৎস খুঁজে বের করতে হবে। এভাবে কমপক্ষে 10টি করণীয় নির্ধারণ করবে। শিক্ষক যেটি করবেন তিনি মূল্যায়ন ছকের মাধ্যমে তোমাদেরকে মূল্যায়ন করবেন। তো আজকের মাধ্যমে, আজকের ক্লাসটির মাধ্যমে, আজকের সেশনটির মাধ্যমে তোমাদের প্রথম অধ্যায় শেষ হলো। আশা করি তোমাদেরকে আমি তো বোঝাতে পেরেছি যে কীভাবে তোমাদেরকে নিজেদের জন্য নিজেরা নির্দেশনা তৈরি করতে হবে। আশা তোমাদের সুন্দর মঙ্গলময় জীবন কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। তোমরা বেশি বেশি করে এই কন্টেন্টটি শেয়ার করবে বন্ধুদের সাথে এবং বেশি লাইক করবে, এবং যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে কমেন্টস করবে। ভালো থেকো সবাই, আগামী সেশন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।